আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুয়েল আমিন ব্লগস। তো আজকে আমাদের শোরুমে আরেকটা গাড়ি নিয়ে রিভিউ করতেছি। তো আমার এখানে যে লেটেস্ট যে কালেকশনটা আসছে আমি সেটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি সবসময়। তো আজকে আমাদের এখানে নতুন একটা কালেকশন আসছে। যারা ইয়াং জেনারেশন আছেন বা যারা পিয়াস লাভার আছেন, পিয়াস গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশাল, বিকজ এটা দুইটা অপশনে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এটা ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন আর চাইলে ক্যাশও নিতে পারবেন, বিকজ এটা ব্যাংক লোন করা আছে অলরেডি। কেউ যদি চান ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন, কেউ যদি চান যে ব্যাংক লোন পরিশোধ করে ক্যাশে নেবেন সেটাও নিতে পারবেন। তো এটার ডিটেলস প্রাইস সম্পর্কে নিয়ে সবকিছু নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি গাড়ির ডিটেলসগুলো একটু আপনাদেরকে বলে দিই। এটা একটা পিয়াস, একটা মডেল দেখতে পাচ্ছেন, এটা মডেল হচ্ছে 2015, 2015 মডেল একটা গাড়ি। এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2020-এ আর সিরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 36 সিরিয়াল। তো রেজিস্ট্রেশন হচ্ছে 20-এ এবং এটার সামনের সাইড থেকে যদি আমি বলি, এটা সামনের লুকটা একদম টোটালি আছে স্পোর্টস মুডি একটা লুক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা কিন্তু মানে যথেষ্ট উচ্চ এখান থেকে উঠতে গেলে, কিন্তু এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো, এটা বাধে না কখনো। দেখতে মনে হয় যে লুকটা একটু নিচু, বাট এটা বাধে না, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক ভালো, আনবিলিভেবল ব্যাপার, যেটা দেখলে বোঝা যায় না। তো পিয়াসের লুকটা এরকম। তো ফার্স্ট অফ অল আমি প্রজেকশন লাইট থেকে শুরু করি। আমি লাইটটা জ্বালায় রাখছি, মানে আমাদের যারা ক্লায়েন্ট আছেন বা আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের দেখানোর উদ্দেশ্যে, কারণ এটা কতটা অ্যাগ্রেসিভ একটা লুকিং হেডলাইট। ল্যাম্পটা দেখতে পাচ্ছেন প্রজেকশন HID, আর এখানে যে আপনারা ফক লাইটটা এখানে দেখতে পাচ্ছেন, এটা গাড়ির সাথে বিল্টিং, এবং এন্টিকাটার যেটা লাইটটা এটাও অনেক সুন্দর। সব কিছু মিলিয়ে মানে পিয়াসের ফ্রন্ট সাইডের যে লুকটা, এটা টোটালি একটা অ্যাগ্রেসিভ একটা লুক, স্পোর্টস মুডি একটা লুক, মানে এটা নিয়ে আসলে বলার কিছু নাই। মানে পিয়াসের আমি নিজে একজন বড় ফ্যান, তো যারা এই গাড়িগুলো কিনবেন তারা অবশ্যই ভালো পারফরমেন্স পাবেন। এটা হাইব্রিডে মানে 23-25 এটা শো করে, এবং এটা যখন আপনি আরও রান করবেন তাহলে এটা আরও বাড়বে। তো যারা হাইব্রিড লাভার পিয়াসে তারা নিতে পারবেন, তাদের জন্য সুবিধা দুটার মাধ্যমে নিতে পারবেন। তো এটা কালার সম্পর্কে আমি একটু বলে দিই। এটা অনেকে দেখে মনে করতেছেন এটা সিলভার কালার, বাট এটা সিলভার কালার না, এটা দেখতে মনে হয় সিলভার, বাট এটা পার্পল একটা কালার। দূর থেকে দেখলে মনে হয় সিলভার কালার, টুইন কমিউনিকেশন মনে হয় এরকম, বাট এটা হচ্ছে পার্পল একটা কালার, অনেক সুন্দর একটা কালার। আর সবচেয়ে বড় কথা বলে দিচ্ছে হচ্ছে আপনার এটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, একদম জাপান কালার, যেভাবে আসে জাপান থেকে ওইরকমভাবে এটা আছে, কোনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ কোনো কিছু নাই। যারা সম্মানিত ভিউয়ার্স যারা পারচেস করবেন তারা চাইলে এটাকে যে কোনো এলআইএস সেন্টার থেকে আপনারা এটা চেক করে নিতে পারবেন, সে সুবিধা আমরা দিব, যখন দামে দরে হবে আপনারা নিয়ে চেক করে নিতে পারবেন। তো আমি আপনাদের পুরো গাড়িটাকে সাইড ভিউটা একটু দেখাই দিই, তারপর এটা কিস্তি সম্পর্কে আমি বলে দিচ্ছি আপনাদের। আমি সাইড ভিউটা একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা আসলে কতটা লেভেলের ফ্রেশ, বিকজ আমাদের শোরুমের ভিতরে রাত্রে মানে ভিডিওটা করতেছি। তো যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করতেছি। হুইল রিমস দেখতে পাচ্ছেন একদম নতুন, টায়ার হুইল রিমস একদম নতুন, যে ভদ্রলোক ইউজ করছেন একদম প্রপারলি মেনটেন্স করে ইউজ করছেন, গাড়িতে কোনো স্ক্র্যাচ কোনো ড্যামেজ কোনো কিছু নাই। তো আমি এটার কিস্তি সম্পর্কে আপনাদের মানে গাড়িগুলো দেখাতে দেখাতে একটু বলে দিই। এটা কিস্তির পরিমাণ হচ্ছে আপনার 60টি কিস্তি দেওয়া, আপনার কিস্তি দেওয়া আছে 28টি, বাকি আছে 36টা, প্রতি মাসে কিস্তি এটা 29,000 টাকা করে, অলমোস্ট আপনার ব্যাংক পাবে হচ্ছে আপনার 10,44,000 টাকার মতন। তো আমি আপনাদের একটু এখন পিছন সাইডে একটু দেখাবো, যে পিছন সাইডে দেখেন যদি আপনার মানে ব্যাকলাইট থেকে শুরু করে দেখায় দেখেন আসলে কতটা মানে লুকিং, কতটা প্রিমিয়াম যে ব্যাকলাইটগুলো, মানে দেখতে কতটা গর্জিয়াস প্রিমিয়াম। আসলে পিয়াস গাড়ি যারা ইউজার তাদেরকে আসলে এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, বিকজ পিয়াসের যে অ্যাগ্রেসিভ লুক এটা যে কেউ দেখলে তার ফ্যান হয়ে যাবে। আর পিয়াসের মানে সাধারণত যে প্রিমিয়াম যে কালেকশনগুলো আসে প্রত্যেকটা গাড়িতে আপনারা দেখতে পাবেন যে এখানে যে সেন্সর আছে, বডি সেন্সর, যে আমি একটু দেখাই দিই এখান থেকে কাছ থেকে ক্লোজ করে, এই যে বডি সেন্সর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকটা পিয়াসে আমরা কম বেশি পাই। এই যে সেন্সারগুলো আপনার পিছনে কিছু থাকলে আপনার এটাকে সিগন্যাল দিবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা কম থাকে। তো আমি একটু ব্যাক ডেলাতে উঠে আপনাদের একটু দেখাই দিই। ভিতরে কিন্তু ইউজ স্পেস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভিতরে ইউজ স্পেস, মানে 2-3টা লাগেজ ইজিলি ক্যারি করতে পারবেন, এবং অরিজিনাল যে জাপানের থেকে যেভাবে বিল্ডিং আসে একদম সেভাবে সেট আপ করাই আছে, সব কিছু জগ হুইল রেঞ্জ সব কিছু সাজানো আছে এখানে। আর ব্যাক ক্যামেরা তো অবশ্যই এখানে ব্যাক ক্যামেরা আছে, বিল্টিং যেটা ব্যাক ক্যামেরা থাকে ব্যাক ক্যামেরা দেওয়া আছে।
আর আমি পিছনে যে স্পয়লার কথাটা বলে দিই, এটা কিন্তু আসলে সব গাড়িতে আসে না, এটা আফটার মার্কেট লাগানো, এটা গাড়ির সাথে অরিজিনাল বিল্টিং না, এটা কিন্তু আফটার মার্কেট লাগানো সুন্দরের জন্য আর কি। তো এটা দেখতে অনেক ভালো লাগে, স্পোর্টস একটা ভাব দেখা যায়। তো আমি এই সাইড থেকে আর একটু দেখাই দিই আপনাদের পুরো গাড়িটা ভিউটা। যারা পিয়াস নিতে চাচ্ছেন তারা অবশ্যই একবার ভিজিট করবেন আমাদের শোরুমে, আশা করি আপনাদের পছন্দ হবে, আপনাদের পছন্দের যে কাঙ্ক্ষিত গাড়িটি অবশ্যই আশা করি আপনারা পেয়ে যাবেন। তো আমি এই সাইডের ভিউটা আপনাদের পুরোটা দেখাই, আমি প্রাইস নিয়ে কথা বলবো, আর আমি ভিতর থেকে আপনাদের মাইলেজের ব্যাপারটা একটু ইনশিওর করে দিব যে কতটা পাবেন, কতটা কিভাবে যায় মাইলেজ, সবকিছু দেখাই দিব। আর আপনাদের মানে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, অবশ্যই বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, আমাদের পাশে থাকবেন। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, গাড়িতে কোনো স্পট নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো ড্যামেজ নাই। আমাদের সম্মানিত যারা ভিউয়ার্সরা আছেন আপনারা চাইলে যে কোনো এলআরএস সেন্টার থেকে আপনারা চেক আপ করে নিতে পারবেন, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। তো আমি এখন আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে বলে দিয়ে তারপর আমি ভিতরে যাই একটু দেখাবো। তো আমি অলরেডি আপনাদেরকে বলছি যে কয়টা কিস্তি গেছে, কয়টা বাকি আছে, প্রাইসটা অ্যাকচুয়ালি বলা হয় না, তো আমি প্রাইসটা একটু বলে দিই আপনাদেরকে। এখানে কিস্তি আপনার মোট 60টা কিস্তি, আবারও বলি আপনাদের মোট 60টা কিস্তি, কিস্তির ভিতরে দেওয়া আছে 28টি, 28টা অলরেডি পেড, বাকি আছে 36টি। তো 36টা যদি 29,000 টাকার ক্যালকুলেশন করা হয় 10,44,000 টাকা ব্যাংক পাবে, আর আমাদেরকে ডাউন পেমেন্ট দিতে হবে 14,00,000 টাকা। তো অলমোস্ট টোটাল ব্যাংক সহ এবং ক্যাশ সব মিলে 24,00,000 আসে। যদি কেউ পরিশোধ করে নিতে চান তারপর আমরা কিছুটা নিগোসিয়েট করবো, আর যদি বলেন যে না আমি এভাবে চালাই যাব, আমরা ব্যাংক ব্যাংকে যেয়ে আপনাদেরকে আপনার নামে ট্রান্সফার করে দিয়ে আপনি এভাবে চালাতে পারবেন আপনার চেক বই জমা রেখে। তো দুই সুবিধা পাচ্ছেন, যদি কেউ চান ক্যাশে নিতে চান নিতে পারবেন, যদি কেউ চান না আমি এভাবে লোন চালাবো চালাতে পারবেন, সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে 14,00,000 টাকা। তো এখান থেকে আমরা কিছুটা নিগোসিয়েট করবো, এটা ফিক্সড না। তো আমি একটু আপনাদের ভিতরে সাইডটা একটু দেখাই দিই, ভিতরে এটা স্টার্টিং মাইলেজ কত আসে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। তো আমি একটু ভিতরে ল্যাম্পটা একটু অন করি, বিকজ এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে। তো প্রিয়াসের যে ড্যাশবোর্ডের যে লুকিংটা এটা সিমিলার, অলমোস্ট এস টিউনিং আর এক্স যেটা প্যাকেজ সবগুলো সিমিলারই দেখা যায়। আর এখানে যে আপনার ব্যাক ক্যামেরা, তো এটা রানিং আছে, ব্যাক ক্যামেরা আছে। আর পিয়াসের সব থেকে ভালো লাগে এসির প্যানেলগুলো, অনেক সুন্দর স্মার্ট এসি প্যানেল, এবং এসির যে ব্লুয়ারগুলো এটাও অনেক সুন্দর, খুবই ভালো লাগে স্মার্টনেস, একদম গিয়ার শিফটিংয়ের জায়গাগুলো, এখানে পার্কিংয়ের যে সুইচগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে যে মুডগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে ইভো মুড আছে, নর্মাল মুড আছে, ড্রাইভ মুড আছে, যে যেভাবে চান এটা চালাতে পারবেন। সব থেকে আপনাদের মেন যে ইস্যুটা, যারা হাইব্রিড নিয়ে বলেন যে মাইলেজ কেমন যায়, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন এখানে জাস্ট আমি গাড়িটা স্টার্ট করছি, এখানে কিন্তু অলমোস্ট 23 দেখাচ্ছে, 23.9, মানে 24 অলমোস্ট যায়, এবং যখন আপনি গাড়ি রান করবেন এটা আরও বাড়বে, অলমোস্ট 25-28 আপনাকে নর্মালি এখানে যাবে। তো এটা নিয়ে কোনো হেজিটেশন ফিল করার কিছু নাই। তো যারা আসলে হাইব্রিড চাচ্ছেন, ভালো মাইলেজে গাড়ি চাচ্ছেন, তেল সাশ্রয়ী গাড়ি, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি আপনারা গাড়িটা নিয়ে জিতবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, একটা বেল বাটনে ক্লিক করে দিবেন। আর আসলে আমাদের প্রতিনিয়ত কালেকশন আসতেই থাকে, তো সব গাড়ি নিয়ে রিভিউ করা সম্ভব হয় না। তো যখন মানুষের আমাদের ক্লায়েন্টের যখন যেটা চাহিদা থাকে ওটা নিয়ে আমরা রিভিউ করার চেষ্টা করি। তো আজকে পিয়াসটা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের শোরুমের ঠিকানা উত্তরা 12 নম্বর সেক্টর, খালপাড়, রূপায়ণ সিটি এবং বিআরটি এর ঠিক মাঝামাঝি হাতের ডান পাশে আমাদের শোরুমটা, বিন আলে কারপোর্ট। আর আমার নাম্বার সবসময় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করেও আসতে পারেন, চাইলে আপনারা ডাইরেক্টলি চলে আসতে পারেন। ইনশাল্লাহ আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা নেক্সট কোন গাড়ি নিয়ে ভিডিও দেখতে চান, কোন গাড়ি নিয়ে ভিডিও করলে আপনাদের জন্য ভালো হয় আমাদের কমেন্টসে জানাবেন, অবশ্যই চেষ্টা করবো আমরা ওই গাড়ি নিয়ে ভিডিও করার জন্য। আমরা আরেকটা কথা বলি, আমরা শুধু গাড়ি বিক্রি করি না, আমরা কিনেও থাকি, আপনারা যদি গাড়ি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা মার্কেট থেকে ভালো প্রাইস দিয়ে অবশ্যই গাড়ি পারচেস করি এবং ভালো গাড়ি পারচেস করি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই।